সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম নঙ্গল তোলো তোলো সময় যে হলো হলো নঙ্গল তোলো তোলো যুগে যুগে যুদ্ধের দামামা বেজেছে রণহুঙ্কারে বিপন্ন হয়েছে মানবতা তবে সময় ও সংখ্যার বিচারে পৃথিবীর আর সব গণহত্যাকে হার মানিয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর নির্মমতা আর পৈশাচিকতা ভিয়েতনামে ১৪ বছরে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে আর আমাদের মাত্র ৯ মাসে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি যে ওই সময় ১২ লাখ থেকে ১৮ লাখ লোক নিশ্চিহ্ন হয়ে গেছিল শুধু দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধকালীন মাত্র ৮ মাস ২০ দিনে সারা দেশে সৃষ্টি হয়েছে হাজারো গণকবর এগুলোরই একটি মিরপুরের জল্লাদখানা মূলত বঙ্গবন্ধু ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর থেকেই শুরু হয়ে যায় মিরপুরের এই অঞ্চলটিতে বিহারি এবং বাঙালিদের মধ্যে যুদ্ধ যা চলে ১৯৭২-এর ৩১শে জানুয়ারি পর্যন্ত এই সময়টাতে বিহারিরা পাকিস্তান আর্মি এবং এদেশীয় আলবদর এবং রাজাকারদের সহায়তায় এই দীর্ঘ সময়ে প্রায় ২২ থেকে ২৫ হাজার লোককে হত্যা করে মিরপুরের এই পরিত্যক্ত পানির পাম্প এলাকাটিতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে হত্যাকাণ্ডের ধরন আর পৈশাচিকতা হার মানিয়েছে পৃথিবীর আর সব যুদ্ধ অপরাধকেও এটা একটা পাম্প হাউসের মতো ছিল এখানে এই উঁচু যে ইটা ছিল এখানে তাদেরকে ধরে নিয়ে এসে এই যে কালো যে পাথরটা আছে কালো এই পাথরের উপরে শোয়া তাদের গলায় ছুরি চালাই দিত ও বডিটা ওইখানে নিয়ে যে ফেলে দিত আর মাথাটা এখানে ফেলে দিত বিহারিরা সব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকলেও তাদের অস্ত্র দিয়ে সহায়তা করত পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বর্তমানে যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত জামাতের অনেক শীর্ষ নেতাও যাতে ছিলেন সম্পৃক্ত মারা গেছে যাদেরকে মারছে ওদের সাথে জামাত ইসলামের লোক কিছু জড়িত ছিল পাকিস্তানি আর্মি ছিল আর বিহারিরা মিলা এই কাজগুলি করছে আমরা যে যে বিহারিরা ছিল পাঞ্জাবিরা ছিল সাথে আর কাদির মোল্লারা তারপরে যে গোলাম আজমরা এটাও এই এলাকায় এদের নেতৃত্বে এই সব কাজ হয়েছে তাই স্বজন হারানো শহীদ পরিবারের সদস্যদের দাবি শীঘ্রই বিচার হোক প্রকৃত অপরাধী ও তাদের মদদদাতা বিচার হোক চিহ্নিত এসব যুদ্ধ অপরাধীদের শাওন হাসনাত বাংলাদেশ টেলিভিশন ঢাকা